আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একজন প্রবাসীকে নিয়ে, একজন প্রবাসী মহাসিন ভাই, তাকে নিয়ে ভিডিওটা। তিনি সৌদি প্রবাসী, 2022 সালে তিনি বাংলাদেশ থেকে সৌদি আরব যায় কাজের উদ্দেশ্য করে ফ্রি ভিসায়। আর যাওয়ার আগে তিনি তার এলাকা থেকে যে এনজিওগুলো আছে, তার জেলায় যে এনজিওগুলো আছে, সেই এনজিও থেকে কিছু টাকা ধার নেয়। সেই 4-5 লাখ টাকা তিনি ঋণ করে, ঋণগ্রস্ত হয়ে তিনি বৈধভাবে এদেশ থেকে তিনি সৌদি আরব যায়। যখন এদেশ থেকে তিনি বাংলাদেশ থেকে যায়, তখন সুস্থ স্বাভাবিক একজন মানুষ। তিনি সৌদি আরব যখন যায়, তখনও তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু যাওয়ার 11 মাস পর্যন্ত মাত্র 2 মাস কাজ করে, আর কাজ করতে পারে নাই। যার কারণে এই যে ঋণ হইয়া গেছে, যে কিস্তি, আরে কিস্তিরে, আরে কিস্তির জ্বালা। যারা কিস্তিটা উড়ায় তারাই বোঝে যে কিস্তির জ্বালাটা কী। কিস্তির লোকেরা, মানে এই এনজিওর লোকেরা এতটাই মানে ভয়াবহ ভালো লোক, যে তারা 10 তারিখের পরে 11 তারিখ যদি হয় বা 15 তারিখ পর্যন্ত, মানে 5 দিনের ভিতর অন্তত 20 গুল্লা দিব। টাকা কই, টাকা কই, টাকা কই। যাই হোক, এখন এই মহাসিন ভাই সেই টাকার টেনশনে কাজ নাই, খাবার দাবার ঠিক মতন পায় না, আর এমন অবস্থা হয়ে গেছে যে তার এক সাইড অকেজ হয়ে গেছে। অকেজ হওয়ার পর তিনি বাংলাদেশ এম্বাসিতে গেছে সাহায্যের জন্য। তিনি সৌদি আরবের যে ফ্লাইওভার সেখানেও ছিল, তারপরে গেছে বাংলাদেশ এম্বাসিতে সেখানে সাহায্যের জন্য। কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসির মহোদয়রা এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সাহায্যগুলো করছে, যে তার মুখ থেকে যখন শুনবেন তখন আপনার মানে অন্তর কাঁপতে উঠব, যে সৌদি আরব যে মানুষ যায়, সৌদি আরব কি মালয়েশিয়া কি বা অন্য অন্য কান্ট্রি কি, বাংলাদেশ ব্যতীত অন্য কোনো কান্ট্রি, নেপাল বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, অন্য কোনো কান্ট্রির যে এম্বাসিগুলো আছে যে সমস্ত রাষ্ট্রে, যদি কারো কোনো সমস্যা হয় সাথে সাথে বললে সাথে সাথে পদক্ষেপ নেয়, মনে হয় না যে 10 মিনিট লেট হবে, এরকমের কোনোই নাই। কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসি যাওয়ার আসিবার, মানে কথায় আছে না, ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা গেল, না রুগী অসুস্থ হওয়ার আগেই ডাক্তার হারিয়ে গেল, যাই হোক এমন কিছুই। তো বাংলাদেশ এম্বাসিতে মহাসিন ভাই গেছে সাহায্যের জন্য, যে কোনো একটা ব্যবস্থা তো তারা করবে। কিন্তু তিনি তো দিন শেষে বলা যায় তিনি তো একজন মানুষ, রক্তে গড়া আল্লাহর শ্রেষ্ঠ সেরা জীব, কেন এমন করে? আমাদের মন্ত্রী মহোদয়রা কি দেখে না? আমাদের যে মন্ত্রী, আমাদের যে মমতাময়ী মন্ত্রী, তিনি দেখেন না যে প্রবাসীদের সাথে কেন এই দুর্ব্যবহারগুলো করা হয়? যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন যে মহাসিন ভাইয়ের সাথে কী হয়েছিল সৌদি আরবে, আর তার সাথে এম্বাসিতে কী কী ঘটনা ঘটে গেছে তার মুখ থেকে শুনুন। ভিডিওতে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার নাম মহাসিন, সে একজন সৌদি প্রবাসী। জীবিকার তাগিদে 2022 সালে তিনি সৌদি আরব গিয়েছেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় 5-7 লাখ টাকা খরচ করে সে সৌদি আরব গিয়েছিলেন, কিন্তু দালাল চক্র তাকে ফ্রি ভিসা দিয়ে নিয়েও কিন্তু সেখানে কোনো ধরনের কাজ দেননি। শেষ পর্যন্ত কাজের অভাব এই দিকে যে এনজিও ঋণ সব কিছু মিলে তার বাসস্থান হয় সৌদি আরবের মরুভূমিতে। সেখান থেকে যে সুস্থ সবল মানুষটি, যে মেডিকেল করিয়ে সব কিছু ঠিকঠাক থাকা অবস্থায় একজন সুস্থ মানুষ সৌদি আরবকে সচলভাবে গিয়ে সে অচলভাবে কিভাবে দেশে ফিরছেন, এটা খুবই মর্মান্তিক। দালালের মিথ্যা আশ্বাসে তার এই সুন্দর জীবনটা কিভাবে অচল হয়ে গেল শুনুন তার মুখে। মহসিন ভাই, এই যে আমি যে প্রশ্নটা আপনাকে করলাম, আপনাকে তো দেখে যথেষ্ট সচেতন মনে হলো। আমরা বলি যে ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কোনো ভিসা নাই, কোনো ভিসা না। ওরা আমাদের বলছিল যে দোকান অর্থাৎ বাকালার কাজ দিবে, না হলে খাবার হোটেলে 1400-1500 টাকা বেতন হবে, থাকা খানা কম মানে মালিকের, এই বলছিল আমার। আচ্ছা, পরে কত টাকা দিয়ে গেলেন? আমি 4,80,000 টাকা দিছি। 4,80,000 টাকা দিয়ে গেলেন, তো কয় মাস কাজ করলেন? আমি সৌদি আরবে 2 মাস কাজ করেছি, কিন্তু কোনো টাকা পাইনি। 2 মাস কাজ করেছি, 11 মাসের ভিতর 2 মাস কাজ করেছি। আচ্ছা, আমরা এই যে সর্বশেষ যে আপনার ভিডিওগুলো দেখলাম, এই যে সৌদি আরবের আমাদের সৌদি প্রবাসী মক্কার যে ইলিয়াস ভাই যে আপনাকে যে জায়গার মধ্যে পাইছে, এখানে তো আপনার থাকার কথা না, আপনি এখানে কীভাবে আসলেন এখানে? স্যার, আমি মক্কা ওভার ব্রিজের তলে আমি 11 দিন থাকছি, ওভার ব্রিজের তলে 11 দিন। এরপরে ওখানে আমার কাজ কাম আসিল না, মানে পথে পথে ঘুরতেছে, আর ওর ভিতরে আমার শরীরও খারাপ,
পরে ওখান থেকে আমি স্টক করার পরে আমার এই বাম সাইডে এটা প্যারালাইজ জ্বর, জ্বরের মাধ্যমে মানে আমার এই সাইডটা এই অবাস হওয়ার পরে আমি ওই ওখান থেকে পরে পুলিশই ধরে, আমার পুলিশই ধরে, আমার তো আকামা ঠিক আছে এক বছরের আকামা, পরে আমার ওখান থেকে পুলিশ এক সৌদি ট্যাক্সিতে উঠাতে ট্যাক্সিওয়ালা নিয়ে এসে আমার এই অ্যাম্বাসির সামনে নামাই দেন, আমার কাছ থেকে কোনো ভাড়া নেয় না, আনলে আমি ওই অ্যাম্বাসির সামনে শুক্রবার দিন সন্ধ্যার সময় এসে পৌঁছাই। আপনার চার দিন তিন দিন আমি অ্যাম্বাসির ওই বাম পাশে যে গাছ আছে গাছের তলেতে থাকি, থাকার পরে রোববারের দিন অ্যাম্বাসি খুলছে, ওর ভিতরে গেছি ঘুরাইতে ঘুরাইতে খালি একতলা দুইতলা এরকম করে খালি নিচের তো ঘুরাই খালি পাঠাই দেয়, এরকম প্রতিদিন যায়। অ্যাম্বাসিতে আমাদের জেদ্দা অ্যাম্বাসিতে কোনো কাগজপত্র জমা দিচ্ছে না, কোনো ফাইল জমা করছে না, ওরা কোনো কিছু করে, ওরা খালি আমার আকামার পাসপোর্ট আছে কি যেন কম্পিউটারে করছে ওই গেটের থেকে আমার ব্যাগে দিয়ে দিচ্ছে। আমি আমি যতটুকু শুনছি যে আপনাকে কনসুলেটের যিনি প্রধান তিনি একদিন তার অফিসেও ডাকছিলেন মনে হয় নাকি? না উনি ডাকেন নাই, আমি আমি উপরে উঠে গেছি যে সিসি ক্যামেরার সামনে আমি দাঁড়াই আছি, এবার উনি আমার দেখছে কিন্তু উনি আমার সাথে কথা বলে নাই, ভিতরে নিয়ে গেছে পরে আমার বের করে দিয়েছে, দেওয়ার পরে বের করে বলতে কি আর এক লোক আমার এসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার আমি তো পথে থাকি, আমি আমার বিষয়টা পুরো বললাম যে আমি পথে থাকি, আমার খাওয়া নেই দাঁড়ানো, আমি অসুস্থ মানুষ, আমি কোথায় যাবো, আমি নতুন মানুষ। এবার ওনারা বলতেছে যে এখানে তো পুরুষদের জন্য কোনো ব্যবস্থা নাই, মহিলাদের খাদ্যামা যারা মহিলা মহিলা যারা প্রবাসী ওদের জন্য থাকার জায়গা আছে। এবার আমার 50টা টাকা দিল আপনার অ্যাম্বাসি থেকে, 50টা টাকা দিয়ে আমার তিন থেকে চার জায়গায় তিন জায়গায় আমার একটা কাগজে সাইন সিগনেচার নিচ্ছে, মানে 50 টাকা সিগনেচার আপনার তিন জায়গায় দিয়ে লেগেছে 50 টাকা। এবার স্যার এই ওটা যাওয়ার পরে এবার ওরা কিছুই করে না, দিনকে দিন আমার শরীর আরও খারাপের দিকে, আমি এরপরে নিজের কাজকামও নিজে করতে পারি না, অনেক অসুস্থ। এরপরে আমি ওখানে বসে আসি, মানে লোকে যা দিয়ে এক টাকা যা দেয় মানে এই ভাত টাত কিনে মেনে দিলে এগুলোই আমি খাই, খাওয়ার পরে বসে রয়েছে। একদিন দুপুরবেলা আল্লাহ সহায় ছিল আমার প্রতি, ইলিয়াস ভাই আর বিন মিশাল ভাই এরা দুজন যাচ্ছে, আর ওই সময় আমার দেখে ওনারা ওনারা পাই, ওনারা পাসপোর্টে কি একটা কাজ আসছিল অ্যাম্বাসিতে, আসি ওই অবস্থাতে আমার পাই। পাওয়ার পরে এই ভাই ইলিয়াস ভাই আমার কথা দিয়ে আসে যে তোমার এক সপ্তাহের ভিতর তোমার দেশে আমি পাঠাবো যে কোনো খাইতে। তা আপনি ওইখানে মাঠের মধ্যে থাকতেন কীভাবে? মাঠের ভিতরে আমার ওই ভিডিওতে আপনি দেখছেন একটা খাটের একটা সোফা, ওই যেই জায়গায় আমার বসা দেখছেন ওই জায়গায় আমি কাটাইছি ওইভাবেই। এখানে কয়দিন ছিলেন? ওখানে আমি তিন রাত তিন দিন কাটাইছি। তিন রাত তিন দিন আপনি এই যে কনসুলেটের পাশে ওই জায়গার মধ্যে ছিলেন? অনেকে দেখছে আমার ওখানে, মনে করেন যে যেতে তো অনেক লোকে আমার দেখছে ওই জায়গায় কাটাইছেন। আচ্ছা এবার একটু শুনি যে ইলিয়াস ভাই যে আপনাকে কথা দিলেন যে আমি আপনাকে দেখবো আপনাকে দেশে পাঠাবো, আপনার মুখেই শুনি যে পুরো কাজটা কীভাবে শেষ হলো। ইলিয়াস ভাই এবার আমার আকামা নাম্বার টাম্বার সব মনে করেন ছবি টবি উঠাই নিল, নিয়ে যাওয়ার পরে আপনার উনি আমার আমার তো সৌদি যে তার তো মনে করেন যে নাম্বার টাম্বার আমার কাছে নেই, দালালে চাইছিল যে যে আপনার এই আকামা নাম্বারটা দিয়েছিল, আমি যখন ভালো ছিলাম লোকের মারফতে আমি যাওয়া যাওয়ার থেকে আপনার আকামা কার্ডটা আমি উঠাইনি, ও ভাবছিল যে মানে বছর শেষে যখন আমি আকামাটা লাগাবো তখন আমি আমার থেকে বেশি টাকা নিতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা সৌদির নাম্বারটা আমার দেয় না, না দিলে আমার এই আকামা ধরে ভাই পোস্ট করে করার পরে এক পুলিশ, সেও পুলিশ মানে ওই ভাই তো ইলিয়াস ভাইয়ের জন্ম কিন্তু সৌদি আরবে, উনি ভাষা বললি কেউ বুঝতে পারবে না, উনি বাংলাদেশি কেউ বুঝতে পারে না, তো ওই ভাই তার সাথে কথা বলে আমার এই আকামা যাওয়া যাওয়ার থেকে দিয়ে কপিলের নাম্বার বের করে। এবার কপিলে দাবি করে 2300 রিয়াল, কারণ তার মশাশা আর এই আপনার যে মশাশা এরপরে একটা জরিমানা আছে 276 রিয়াল কম ছিল, কম থাকার পরে আপনার একটা ওই আপনার আমার একজেক্টটা মারে না, আমি বলছিলাম ছুটির কথা কিন্তু ছুটিও দেবে না, একবার ডাইরেক্ট একজেক্ট মেরে দেয়, পরে একজেক্টটা মারছে 2300 রিয়াল দিছে। এরপরে এই যে টাকার বিষয়টা, এই যে একজিট কপিল যে টাকাটা নিল এই টাকাটা আমরা এটা কিন্তু ইলিয়াস ভাইয়ের হাতে দেখছিলাম এই পেপারটা, তো এই টাকাটা আসলে কীভাবে আসছে? এই যে এক্সিডের যে টাকাটা বা টিকেটের টাকাটা, এটা আমার সকল প্রবাসী ভাইয়েরা সব হেল্প করছে, সবাই দিছে, আমার যারা প্রবাসী আছে প্রবাসী থেকে সবাই যে যা পারছে তার সামর্থ্য মতন ওই পেজে দিছে, দেওয়ার পরে এই টাকাটা সম্পূর্ণ ওইভাবে ওই আমার ওই কপিলের নাম্বারে অনেক অনেকে ঢোকা দিছে। অনেক সময় কিন্তু টাকা থাকলে অনেক কিছু হয় না, এটা কিন্তু ইলিয়াস ভাইয়ের আন্তরিকতার কারণে কিন্তু বিষয়টা হয়েছে। তো আমরা মাঝে আরেকটা জিনিস শুনলাম যে যে কনসুলেট থাকে না থেকে নাকি আপনার এক্সিটটা লাগছে, না এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা, ওটা হলো আমার তো মনে হয় আমার কাছে আর একটা ডকুমেন্ট আছে ওখানে যেগুলো আছে আপনার কর্মচারী ওই জায়গায় ওইগুলারে মনে করেন যে নগদে পারে বাদ দিয়ে নতুন কোনো জায়গায় লোক দেওয়া ভালো, কারণ ওরা লোক ছবি দেন না, ওরা খালি খায় আর পেটের ঘুড়িগুলো বাড়ায়। আমারা কী বলে জানেন আমার কথাটা, আমি সব কিছু ইলিয়াস ভাই কনসুলেন্ট কোনো কাজই করি না, তবে একটা কথা কি আপনার এই যে 21 ফেব্রুয়ারি ওই দিনকে এক পান বিক্রি করে এক ভাই তো আমার বলছে তুমি তো দেশে চলে যাবো তোমার টিকিটের এখন ব্যবস্থা হয় না,
এই কথা বলতে তখন আমার টিকিটের ব্যবস্থা ছিল না, তো বলছে তো তুমি কালকে ওই লোক কনসুলের সাথে আমার সাথে যাবো। তো ওই ভাই আমার নিয়ে গেছে, যাওয়ার পরে এক কোর্ট পরা ভদ্রলোক আপনার 21 ফেব্রুয়ারি সকালবেলা ফুড দিতে আসছে। তো ওই ভদ্রলোক আমার দেখে বলছে যে তোমার না দেখি কয়েকদিন এখানে ওই জায়গা পড়ে থাকতি, কোর্ট পরা ভদ্রলোক শোক দিবসে আছে। তো উনি আমার বলছে যে তোমার না এখানে পড়ে থাকতে দেখি, এবার জি স্যার আমি ওই জায়গায় এইভাবে আসে আমি বললাম আমার বিস্তারিত ঘটনা। বলার পরে উনি আমার বলছে যে তোমাদের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমি বলি কেন স্যার? তারপর আমার সাথে যে ভাই, ওই ভাই বলছে কিসের জন্য আমাদের জন্য ভাবমূর্তি নষ্ট হয় দেশে? বলছে যে তোমরা এই যে 4 লাখ টাকা খরচ আসে 5 লাখ টাকা খরচ করে এসো, তোমরা এসে এই যে এইভাবে এখানে এই যে পথে ঘাটে পড়ে থাকছো, এর জন্য বাইরের দেশের লোকের কাছে আমরা ছোট হচ্ছি। সাধারণ কেউ নাকি কনসুলেট? এটা কনসুলেট, ওনার ইয়ে ছবি আছে আমার কাছে, ওনার ইয়ে আছে। আচ্ছা, আমরা আপনার থেকে শেষটা শুনবো, তার আগে আমি প্রিয় দর্শক যারা শুনছেন একটু বলে রাখি, এই মহসিন যে তাকে সৌদি আরব থেকে আমাদের মক্কা প্রবাসী ইলিয়াস ভাই এবং বিন মিশাল ভাই তাদের উদ্যোগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যদি বলি আমাদের সৌদি প্রবাসীদের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অর্থের বিনিময়ে এবং ইলিয়াস ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় তার কপিলের সাথে কথা বলে মাত্র 1 সপ্তাহ হবে না মনে হয় 3-4 দিনের মধ্যে তার এক্সিটটা করে এক প্রবাসী ভাইয়ের আর টাকায় টিকিটটা কেটে না আমার টিকিটটা দিয়েছে আপনার এই বাংলাদেশের এক মুতালেব আবু তালেব মুতালেব ভাই একজন ট্রাভেল এজেন্সির মালিকের নামে ফ্রি টিকিটে আজকে হচ্ছে এই যে আমরা যার কথা বলছি মহসিন আর সেই মহসিন আজকে ঢাকাতে এসে পৌঁছালো। তবে এই যে এক কাপড়ে তার সাথে যেটা আছে সবই পুরনো এবং হচ্ছে তার কাছে এই ডকুমেন্টগুলো আমরা পেলাম। মহসিন আমরা একটু শেষ করবো, তার আগে আপনাকে শুনতে চাই, আপনার কাছে শুনতে চাই যে আপনি সেখান থেকে একটা ভিডিওতে বলছিলেন যে দেশে আসলে আপনাকে পুলিশ ধরবে, এটা কেন বলছিলেন? স্যার সেটা বলছিলাম আমার কিস্তি আছে, আমি তো পুরো টাকাটা লোন করে গেছিলাম, কিস্তির টাকা উঠায় নিয়ে গেছিলাম। এখন এই কিস্তির টাকা না দিলে আমার মা তো বুড়ো বয়স্ক লোক, আমার মা ভয় পায় যে আমি অসুস্থ লোক, দেশে আসলে যদি পুলিশে এনজিওর লোকজন পুলিশ দিয়ে যদি আমার হেনস্থা করে টাকা না দিলে, এর জন্য আমি এটা। আচ্ছা, এমনি কেউ কি বলছে যে টাকা না দিলে আপনাকে বাড়ি থেকে কেউ কিছু বলছে এখন পর্যন্ত? এটা মনে করেন যে এনজিওর লোকজন বাড়ি পরে মনে করেন যে আসে তো সবসময়ের জন্য, প্রতিদিন আসে 3-4 জন করে, ওটা আমার মা বয়স্ক আগের মানুষ তো ওটা দেখে মনে করেন। আচ্ছা মহসিন, আসলে মহসিন যে কথাটি বলছিলেন সৌদি আরব থেকে আমরা একটা ভিডিওতে বেশ কয়েকবার দেখছিলাম যে মহসিনের আসলে এখন যে বাড়িতে যাবেন বা খাবেন চিকিৎসা করবেন তার কিছুই নেই। মহসিনের নাম্বারটা কার? এই নাম্বারটা আমার মার নাম্বার, এই নাম্বারটা হচ্ছে মায়ের নাম্বার। যাই হোক ভিউয়ার্স, আপনারা তো মহসিন ভাইয়ের কথাগুলো শুনলেন যে তার সাথে সৌদি আরবের কি ঘটনাগুলো ঘটে গেছে। তো এখন আমাদের যেটু করণীয় যে আমরা যে যা পারি এই মহসিন ভাইয়ের যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে ওটা তার মান নাম্বার, আমরা যতটুকু পারি যে যেখান থেকে পারি তার জন্য সহযোগিতা করব। আর এক কথা, তার জন্য নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেয়, আল্লাহ পাক যেন তাকে ভালো করে দেয়। কারণ আমরা গরিব বইলা যে একবারে আমাদের কোনো মূল্য নাই, ঠিক আছে, যে মূল্য যদি না থাকে আল্লাহ পাকের জমিন আল্লাহ পাকের আসমানের নিচে তো আমরা বসবাস করি, এই আল্লাহ পাকই ভালো জানে কে কখন কীভাবে ভালো থাকবে সুস্থ থাকবে, সমস্ত কিছু আল্লাহর উপর ভরসা। যাই হোক, আমরা সবাই মহসিন ভাইয়ের জন্য দোয়া করি, তার ফ্যামিলির জন্য দোয়া করি। আর ওই কিস্তি যেখান থেকে নিছে, যে মানে সমিতি যা যেখান থেকে নিছে, তাদেরকে অনুরোধ করব যে একটা মানুষ তো অলরেডি মরে গেছে, অর্ধেক যেহেতু নাই সে তো মরে গেছে, যদি আপনাদের দয়া হয়, যদি আপনাদের দয়া হয় আল্লাহর কাছে তারে কি মাফ করা যায় না? যদি পারেন তাকে একটু সাহায্য সহযোগিতা করে তার একটু বাঁচার সুযোগ দেন, একটু বাঁচার সুযোগ দেন। কারণ দিন শেষে তিনি একজন মানুষ, এই দুনিয়াতে কিছুই চিরস্থায়ী না, একদিন সব কিছু শেষ হয়ে যাবে। আপনি আমি যা কিছু আছে ধন সম্পদ যা কিছু বলেন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, টাকার পাহাড় করবেন গড়েন সমস্যা নাই, এই টাকা নিয়ে কিন্তু আপনি কবরে যাইতে পারবেন না। ওই কবর এমন একটা ঘর যে ঘরে কি নিয়ে যাইতে হয় আপনারা জানেন, কিন্তু জানেও যদি না জানার ভাং ধৈরা থাকেন সেই বিচার আল্লাহ পাক করবে। যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।